আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব শীতের সবজি দিয়ে পাঁচমিশালি সবজি। এই রান্নাটা খুবই সহজ এবং খেতেও টেস্টি। এই সবজি দিয়ে নান, রুটি, পরোটা এমনকি ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। চলুন দেখে নিই রেসিপিটি। পাঁচমিশালি সবজির জন্য আমি ছোট্ট একটি ফুলকপি, একটি গাজর, ছোট্ট একটি পেঁপে, কিছু শিম, একটি বেগুন, ছোট দুটি মূলা, দুটি নতুন আলু, দুটি কাঁচা টমেটো, দুটি পাকা টমেটো আর নিচ্ছি সাথে এক কাপ মুসুর ডাল। এটা আমি ভেজে তারপর পাঁচমিশালি সবজির সাথে ইউজ করব। এখন চলে যাচ্ছি চুলায়। প্রথমে চুলায় একটি খালি পাতিল বসিয়ে আমি ডালটা ভেজে নিই। ডালটা ভাজতে ভাজতে একটা সুন্দর ফ্লেভার আসবে, তখন আমি এটাকে নামিয়ে ধুয়ে ফেলব। প্রথমে আমি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে আসছে, এখন ফুলকপি, আলু আর পেঁপে লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। সবজির মধ্যে এগুলি একটু শক্ত, তাই এগুলো একটু ভেজে আমি নরম করে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো তুলে নিব। একই প্যানে আমি আরো কিছু তেল দিয়ে দুটি তেজপাতা, দুটি দারুচিনির স্টিক, একটি স্টার মশলা, চার পাঁচটি এলাচ আর চারটি লবঙ্গ দিয়ে দিলাম। ফুরনটা ভাজার সাথে সাথে আমি এখানে বড় একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভাজব না, পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়ে আসছে, এখন দিয়ে দেব আদা, রসুন আর বাকি সব মশলা। এখানে এক টেবিল চামচ রসুন বাটা, এখানে দেড় টেবিল চামচ আদা বাটা, এক চামচ মরিচ, এক চামচ ধনিয়া, এক চামচ জিরে গুঁড়া, হাফ চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এখন মশলাগুলো একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও ভেসে উঠেছে, এখন দিয়ে দিব বাকি সবজিগুলো। পাকা টমেটোটা পরে দিব, বাকিগুলো দিয়ে দিব। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে দিব। দিয়ে এখন ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য। আমি পাঁচ মিনিট পর আবার ফিরে আসব। ফিরে এলাম পাঁচ মিনিট পর। সবজিটা এখন কিছুটা নরম হয়ে আসছে, এখন দিয়ে দিব ভেজে রাখা ডাল। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ডাল ভাজাটা দেওয়ার কারণে সবজিটা সুন্দর একটা ফ্লেভারও আসবে এবং আঠালো আঠালো একটা ভাব আসবে। এখন দিয়ে দিব পাকা টমেটো আর কাঁচামরিচ। আবারও ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য। ফিরে এলাম আবারও পাঁচ মিনিট পর।
সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু ঝোল দিয়ে দিব। আমি ফুটন্ত গরম পানি এখানে নিয়েছি। পানিটা এমনভাবে দেব যাতে সবজিগুলো নিচে থাকে, পানিটা যেন সবজির উপরে না উঠে। এখন লবণটা চেক করে নেবেন। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই পর্যায়ে একেবারে শেষে আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলা। এটা আমার ঘরের তৈরি গরম মশলা। আর তারপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর সিদ্ধ হয়েছে কিনা তা দেখার জন্য আপনি একটি আলু বা পেঁপে এভাবে চেপে দিয়ে দেখবেন, একদম সিদ্ধ হয়ে গেছে। এখন ধনিয়া পাতা আর গরম মশলার ফ্লেভারটা যাতে ঢুকে তার জন্য আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। সুপ্রিয় দর্শক, খুবই সহজভাবে সবজিটা রান্না করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আশা করছি আমার এই রান্নাটি আপনাদের পছন্দ হবে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।